আমি না আসতে পারতাম শুনো ছুটি বলে কি সব ছুটি পড়াশোনারও ছুটি গুড মর্নিং বন্ধুরা, তো সকাল সকাল আপনারা দেখলেন যে পপি আর আমার মাসি দুজনে মিলে গল্প করতে বসছে। কালকে মাসি তো এসছে আপনারা দেখেছেন, আর মা আর এখনও আসেনি, মা হয়তো বিকেলবেলা চলে আসবে। আমি বেরিয়েছি একটু হাটে যাব প্রত্যেক দিনের মতো, আর আজকে হচ্ছে রঙের লোক আসবে। এই এই যে ছাড়ের যে বেড়াগুলো আছে এইগুলো রং হবে, হ্যাঁ নষ্ট হয়ে যাচ্ছে, ওগুলো তো অনেক পুরনো, এগুলো নতুন লাগানো হয়েছে, ওই সব কিছুই রং হবে আর কি একসাথে। দেখি কখন আসে, রং কিনতে যেতে হবে হাটে, বাজার করতে যেতে হবে। হ্যাঁ এটা কত কিছু? হ্যাঁ বাবন দা পাঠালো। ও আপনি একা আসছেন নাকি? হ্যাঁ এই রে বললো দুজন আসবে। মামা তো একা দুজন বলেছিল, এবার উনি হঠাৎ বললো, হঠাৎ মিস্ত্রি পাওয়া যায়। ও আপনি কি রং টং করেন? তো আমি তো রঙের মিস্ত্রি। বেশ ঠিক আছে, তাহলে একটু এদিকে আসুন, আপনাকে দেখিয়ে দিই। জয়েন্টে জয়েন্টে ভালো করে তার দিয়ে খুঁটি লাগিয়ে সেটি দেবে। আমার লোক আছে একজন, আর তুমি আসো আগে এই কাজটা করে নাও। আর তুমি এদিকে এই কাজটা বাঁধা হয়ে গেলে তুমি এদিক থেকে রংটা ধরবে, আর উনি ওদিকে পেছন দিকে যে মাটিগুলো লেগে আছে না একটু উনি পরিষ্কার করে দেবে। এদিকটা পরিষ্কার হয়ে গেছে সব, ওদিক ওই পার্টটাই বাকি আছে, এই কাজটা আগে করে নাও, তারপর উনি ওদিকে রংটা ধরবে আর তুমি ওদিকে ভেতরের এগুলো পরিষ্কার করবে। মানে এই সময় কিন্তু এনারা বেরোয়, দল বেঁধে বেরোয়, মানে এক একজনের বাড়িতে চারজন পাঁচজন করে যায়, একসঙ্গে গাছ ছাড়িয়ে চলে যায়। আমাদের নারকেল গাছ হয়, আমাদের নারকেল গাছ এখনো বড়ই হয়নি, ছোট হয়েছে। দেখেছিস কিভাবে দড়ি দিয়ে বেঁধে কিরকম দড়ি টানেতে আছে? তুই পারবি এরকম? পায়ে তো ওই টানটা আছে, আর কোমরে ওই দড়ির ওই টানটা আছে, দড়ির উপরেই তো উনি ভর করে আছে। মাছটা রাখো, বাজার সবজি বাজার করে এসেছি। হ্যাঁ চার পিস বাবা, চার লঙ্কাগুলো মাত্র কত করে? লঙ্কা হয়ে গেছে, ভালো বড় বড় দেখে দিও না, ছোট মাঝারি সাইজে দাও তো। ওই যে বড় বড় দিচ্ছে, ওগুলো পচে গেলে একটা পচে যাওয়া মানে নষ্ট না, টমেটো পচে যায়। তুমি কি বাজার করছো ঠাকুমা? ফুলকপি ফুলকপি বেগুন ভাজা খাবে, বেগুন ভাজা বুঝতে পারছি। তাড়াতাড়ি দৌড়ে আসো পিসি, মারো ঝাঁটা মারো, আমাকে আগে মারো, আমাকে আগে, আরে আমাকে আগে মারো, আরে আমার পকেটের ভিতরে আমার ভূতগুলো ঢুকে আছে। প্যান্টের পকেটে দুটো ভূত আর জামার পকেটে দুটো ভূত। এই তো এখানে ভালো খাই দিচ্ছি, খেতে আমি এখন খাবো নি, পরে খাই।
পানি। পুঁটি মাছ ও এইগুলো পুঁটি মাছ শুধু আমি ভালো মতো চার পিস নয় ছ পিস ও এটা আজকে মাছের ঝাল হবে। বাজারে যা পেঁয়াজ আনতে বলছি এক ব্যাগ ভর্তি করে পেঁয়াজ নিয়ে চলে এসছে। তারপরে এই মাছটা আমি খাবো বাজার করে এসে যে পপি ডালিয়া বানিয়েছে আজ কিন্তু ডালিয়াটা সেরা হয়েছে। বৌদি তারপরে মাসি এসছে মাসি থাকবে মাসি আজকে ভিডিও করবে মাসি আজকে তুমি আমাদের সবই কিচেনে যাবে দাদারে চলে এসছে আর দেখছে সেই হরেক মাল ছোল ছোল না ভাই সব বাচ্চা করতে তোরা কি কিনবি না দেখবি কে বিনা পয়সায় দেয় আমাকে দাও না খান দশে দাম 35 টাকা কে নিয়ে যাবে আগে এখানে চাপি দিয়ে চল না বিক্রি হয়ে যাবে 35 টাকা যাবি ফারেক মাল 35 টাকা লাখ টাকা সম্পত্তি 35 টাকায় ঘর হচ্ছে। চলো 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 টাকা নিয়ে টাকা দেয়নি পালিয়ে গেছে বাবা টাকা দাও বৌদি এখন দেখে কেনাকাটা করছে এনের কাছ থেকে আগেও দুবার আমি নিয়েছি কিছু আছে এটা ভাঙা কই ভাঙা এটা ভাঙা অন্য দাও অন্য বাবা আমাদের কি চিকু সোনাও কি মাছ মোচা ছাড়াতে বসছে নাকি হ্যাঁ চিকু এই সবে মাছ কাটাকাটি হলো এই যে মাছ ধুয়ে দুক তারপরে রান্না শুরু হবে আর আমার এই যে ওষুধ খেতে ভুলে গেছিলাম ওষুধ খেতেই আমার বিরক্ত লাগে একসঙ্গে দুটো তিনটে করে খেতে হয় তো কিছু করার নেই খেতে হবে চিকু বালি আয় চিকু যে আজকে কত কাঁচা টমেটো তুলেছে তার ঠিক নেই আমাদের গাছ থেকে আবার দৌড়ে দৌড়ে গিয়ে ধরে নিয়ে এলাম এত দুষ্টু হয়েছে এই ছোটবেলায় অর্জুন কি করতো জানো তো এরকম করে ঘষে ঘষে চলতো কেন তো ও তখন চলতে শিখেনি এরকম করে ঘষে ঘষে এরকম করে করে এরকম করে অনেক বাচ্চা এরকম করে পেছন ঘষে ঘষে যায় বাবু মাছ ভাজা তো হয়ে গেল চিকুন কো এবার তুই চুপচাপ বলছিস 1 2 3 পুরোটা হলে তবে ভালো লাগবে আপনাদেরকে দেখাবো পুরোটা এখন কাজ হচ্ছে কালকে কালকে আরো মিস্ত্রি বাড়বে কলা পাতা নিয়েছি খাবো বলে তাড়াতাড়ি কখন নামে তো সব রেডি এই তো রেডি চলো কি হাফ প্যান্ট কি অবস্থা তো প্যান্ট ভিজেছে এটা দিয়ে ওইটাই আরে আমরা পুকুরে মাথা 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 মাথা
আমি সব সময় চিনতে পারবো মাছটারও খুব ভালো স্বাদ। আমি তো বাড়িতে গিয়ে খাবো, খেয়ে আবার সেদিকে দেখো, আই ভাত শেষ হয়ে গেছে আবার মাছের গ্রেভি নিচ্ছে, সব ঘি খেয়ে নিলে খাই বাবু। পেঁয়াজ কলি ভাজা, ভাত দিয়েও যেমন ভালো লাগে রুটি দিয়েও তেমন ভালো লাগে, খুব ভালো লাগে। মাসি হাত চাটছে, দাদু এখনো মুড়ো খাচ্ছে, এই যে বেরিছে, কি খাই রাতবেলা কি আনবি? তোমার জন্য বিরিয়ানি আনবো। হ্যাঁ ওই তো হেলমেট দিয়ে দিয়েছি। এই বাবু ঋষিকে পেছনে বসতে বলবি, আন কুটানি করবি নি গাড়ি যেতে যেতে, বুঝলি? হ্যাঁ টাটা টাটা। ভাত টাত খেয়ে এই যে পপি বেরিয়েছে, সাদে সাড়ে গিলতে যাবে। তোমার কুপিটা অর্জুনকে দিয়ে দিয়েছি, কি অবস্থা, আজকে নিয়ে যেতেই হবে। তুমি আচ্ছা মাসি, আমি বললাম যে তুমি আনো, বলে আমি আনতে পারবো ওর শাড়ি, আমি পছন্দ করে নিয়ে আসতে পারবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছি। অনেকদিন ধরে বায়না করছে পপি যে ওর স্বাদের শাড়ি, তারপরে তো লাগবে বায়না, কি অবশ্যই ওই জন্য তো বেরিয়ে পড়েছি। তা তুমি আর আমাকে না নিয়ে বেরোবে? আবার একটা কিছু দিতে হবে, মানে সোনার জিনিস দিতে হয়। ভাবছিলাম যে ওটা কখন বলবে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর তো বেরোলাম, এসতে সন্ধে হয়ে যাবে, একটু বেলাই হয়ে গেছে। ওই বাড়ি যাবে? ওই বাড়ি যাবো না, দেখি যদি সময় থাকে যাবো। সব বলে দিই হয়। দুটো কাউন্টার আছে ওপরে, এদিকে সিল্কের আর ওদিকে জামদানি। ঠিক আছে, জামদানি একটা, সিল্ক একটা। ও তুমি দুটো দিবে? শাড়ি কিনতে গেলে এনার্জি কোথায় থেকে চলে আসে? সব মেয়েদেরই এনার্জি চলে আসে। মাত্র 2000 টাকা? আমার শাড়ির দাম প্রচুর কম, অনেক কিছু আছে। অর্গেনজার না কি বললে? দেখো আমি এই কালারটা চাচ্ছি, পিটি কালার। আগে থেকে সব সেটিং করে এসেছি। এই অর্গেনজা শাড়ি প্রচুর উঠছে পূজোতে, জানো তো? এবছর উঠেছে পূজো, মানে এটা আজকে নিবে।
বাবা খুলে গেলে পুরো রিটার্ন আর এগুলোর থেকে আরো যদি কিছু ভালো থাকে নিয়ে আস, হ্যাঁ মানে ভালোর উপরে ভালো চলবে নি, কিন্তু এইটাতে ছবিটা যা সেই তুলনায় কালারটা কিন্তু অনেকটাই ফেকাসি। না না ক্যাটলগে যেরকম কালার আছে সেই তুলনায় কিন্তু কালার খুঁজছে না অতটা। দেখো বাবা স্বাদ বলে কোথা, কালার সারি ডেজি নেই, সবুজের সঙ্গে লাল লাল পাট। তো দেখি ওটা কালারটা, দেখি সবুজের সঙ্গে লাল পাট। এরা তো বলছে যে এই শাড়িগুলো নতুন, একদম নতুন। আমাকে পরলে কেমন লাগবে সেটা দারুণ লাগবে, দারুণ। না এইটা তো তলায় থাকবে, তলায় থাকবে ওই কুচি। ওইটাই ভালো লাগে, পুরো তোমার সমান করে শাড়ি দিয়ে দিয়েছে। দেখো না একটা তো পছন্দ হলো, নিলাম আরেকটা নেব তো। খুব সুন্দর কালার, এই কালার নেই তোমার। কাঁচা হলুদ, কাঁচা হলুদ শাড়ি, দুটো শাড়ি নিয়েছি বাড়িতে গিয়ে দেখাবো। আর যা যা কিনবো, ফোনের ব্যাটারি শেষ, অফ হয়ে গেছে ফোন, আর মানে এক লাল হয়ে গেছে। চলো দাঁড়াও, ভালো মিষ্টি দাও আমাকে বাড়ির জন্য নিয়ে যাবো। আর মিষ্টি দাও, মিষ্টি দাও, এই কালারটা নিচ্ছি। ওটা ঠিক, হ্যাঁ ওটাই ঠিক হয়ে যাবে। সব মা বাবা হলো অটোমেটিক নয়, অটোমেটিক যেগুলো পড়ে না হাতে দিয়ে মাপত নাকি, কালো পড়লো। পপি দেখবে নাকি, দেখবে আসো। হ্যাঁ ঘুরতে যা পপা পড়ে, এতে অনেক রকম রং রাখা আছে, নীল লাল হলুদ সবুজ দিয়ে সাদা রঙের সঙ্গে দিয়ে তারপরে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এটাই ঠিক আছে, এটা একটা হলে হয়ে যাবে। হাই রকি, তুই নিচে চলে এলি কখন? হাই রকি এসে গেছে রে, রং নিয়ে চলে এসেছি, ওই যে রং হচ্ছে বেড়াতে। তারপর শাড়ি আছে, আর অনেক কিছু আছে। কিরকম শাড়ি কিনেছে খালি দেখবেন, ঝকমক ঝকমক করছে। হাই হাই যাবো না, আরে দাঁড়া রকি, তুই কি খাবি? আরে যাবো তো, দাঁড়া দাঁড়া যেতে দে। এই যে এই মাত্র মামা বাড়ি থেকে হাজির হচ্ছে, কি কি দেখেছিস বল, ফুল